जन गण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता। पंजाब सिंध गुजरात मराठा द्राविड उत्कल वंगा विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंगा। तव शुभ नामे जागे तव शुभ आशीष मांगे गाहे तव जय गाथा। जन गण मंगल दायक जय हे भारत भाग्य विधाता। जय हे जय हे जय हे जय 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 हे। নিজেদের লোকেদের মধ্যে সংঘর্ষ হওয়ার পরে শান্তি বজায়
নেতা হলো একজন, সেটা কাকে করা হলো? সেটা পুরুষকে করা হলো। মেয়েদের থেকে পুরুষের শারীরিক ক্ষমতা বেশি, তারা বেশি শক্তিশালী, ঠিক আছে, তাদের জোর বেশি, সেই জন্য সেখানটায় কি করা হলো, রক্ষার দায়িত্ব কাকে দেওয়া হলো? পুরুষকে। আগে কি ছিল? মেয়ে ছিল, মাতৃতান্ত্রিক সমাজ ছিল, তারপরে কি হলো, পুরুষকে দেওয়া হলো। তারপর থেকেই, তখন থেকেই তো মাতৃতান্ত্রিক সমাজের বদলে কি হলো, পুরুষ প্রধান হলো। তখন কি হলো, সেটা পিতৃতান্ত্রিক সমাজ। দলের মধ্যে সবচেয়ে কাজের লোক কিংবা যার সাহস বা গায়ের জোর বেশি ছিল তাকেই গোষ্ঠী হিসেবে নির্বাচন করা হলো। এখানে আছে, তোমরা ভালো করে পড়বে। হ্যাঁ, ওই নেতার নামে একটি গোষ্ঠীও পরিচিত হলো, যিনি নেতা হলেন ওনার নামে একটি গোষ্ঠী পরিণত হলো। দলের সবাই তার কথা কি করতো, মেনে চলতো। উনি যাই বলতেন, মানে যেটা আদেশ দিতেন, নির্দেশ যাই বলো না কেন, সবই মেনে চলতো। মেয়েরা আগের মতো শিশুদের দেখাশোনা, তাদের খাওয়া দাওয়ার দায়িত্ব সবই মেয়েরাই নিতে থাকলো। তা তখন পর্যন্ত ব্যক্তিগত সম্পত্তিও গড়ে ওঠেনি, ঠিক আছে, শিকার করে বা চাষ করে যা পেত নিজেদের মধ্যেই তারা ভাগ করে খেত। তোমরা এই রিডিংটা ভালো করে বাড়িতে পড়বে, ঠিক আছে। তারপরে কি, যে মডেল প্রশ্ন উত্তর আছে, পরপর কোশ্চেন দেওয়া আছে। মানুষ দল বেঁধেছিল কেন? বনের হিংস্র পশুর হাত থেকে রক্ষা পাবার জন্যই তো মানুষ দল বেঁধেছিল। গোষ্ঠী গড়ে উঠলো কিভাবে? মানুষ চাষবাস শুরু করার পর এক স্থান থেকে দল বেঁধে বাস করলো, হ্যাঁ, একত্রে সেইভাবে বাস করার ফলে গড়ে উঠেছিল গোষ্ঠী। তারপরে দেখতে পাচ্ছ এখানে আছে, সে যুগে মেয়েদের মান্য করা হতো কেন? মেয়েরাই ছিল সন্তানের, মেয়েরাই কি করতো না, সন্তানের জন্ম দিতে পারতো বলে সে যুগে পুরুষরা মেয়েদেরকে কি করতো না, বিশেষভাবে গুরুত্ব দিতেন বা সম্মান দিতেন। সে কারণে সে যুগে মানুষ মেয়েদের মান্য করতো। মেয়েরা কিভাবে গোষ্ঠীর প্রধান হয়েছিল? সেদিকে মেয়েরা সেযুগে মেয়েদের সকলকে মান্য করতো, ফলে মেয়েরা গোষ্ঠীর প্রধান হয়েছিল। এভাবে মাতৃতান্ত্রিক সমাজ কাকে বলে? মাতৃতান্ত্রিক সমাজ গড়ে উঠেছিল কেন? দেখছে তো কোশ্চেন, গোষ্ঠী গোষ্ঠীতে লড়াই হতো কেন? সম্পত্তি খাদ্য নিয়ে প্রথম গোষ্ঠী গোষ্ঠীতে মানে কি হতো, লড়াই হতো। এইলা এটা যেমন নেই, গোষ্ঠী গোষ্ঠীদের লড়াই কি জন্য মানে হতো, যে সম্পত্তি খাদ্য, তোমরা এগুলো ভালো করে পড়বে। তারপরে আছে কি, শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পুরুষেরা পালন করলো কেন? তারপরে পুরুষেরা শান্তি রক্ষার কাজ করার পর কি হলো? পিতৃতান্ত্রিক সমাজ কিভাবে গড়ে উঠেছিল? পিতৃতান্ত্রিক সমাজে মেয়েদের কি দায়িত্ব দেওয়া হয়েছিল? গোষ্ঠী গড়ে উঠলো কখন? প্রথম দিকে গোষ্ঠীর প্রধান কারা ছিলেন, মানে কে ছিল? এই যে গোষ্ঠীর মধ্যে একজন নেতা ঠিক করা হলো কেন? সংঘর্ষ মানে হতো, মানতো না সেখানে গোষ্ঠীর, শান্তি শৃঙ্খলা বজায় থাকতো না, মেয়ের যেহেতু মানে প্রথম শাসনে করতেন তো গন্ডগোল হতো না। প্রথমে কারা ছিল সেটা তারা কি হবে, মেয়েরা ছিল প্রথমে, ঠিক আছে, মেয়েরা প্রথম ছিল, প্রথম মেয়েরাই গোষ্ঠীর প্রধান হয়েছিলেন, প্রধান হয়েছিলেন যে। তারপরে কি হলো, ছেলে হলো, হ্যাঁ, আগে তাকে কি বলা হতো, ঠিক আছে, এইভাবে কোশ্চেন আসবে, এগুলো তোমরা একটু পড়বে, হ্যাঁ, কোশ্চেনগুলো দেখেছে তো। তারপরে তিন চারটি বাক্যে মানে প্রশ্নের উত্তর দাও, এটা মানুষের গোষ্ঠীবদ্ধ হওয়ার কারণগুলি কি কি, দেখতে পাচ্ছ তো এইভাবে যে দেওয়া আছে। নিজেরা বাড়িতে মুখস্থ করে পড়বে, ভালো করে বুঝে বুঝে পড়বে, দিলে খাতায় লিখবে, ঠিক আছে, যত লিখবে ভালো না তোমাদের তত মনে থাকবে। মাতৃতান্ত্রিক সমাজ কেন ও কীভাবে গড়ে উঠেছিল, ঠিক আছে, কেন গড়ে উঠেছিল, কী জন্য গড়ে উঠেছিল, ঠিক আছে, পড়বে। পিতৃতান্ত্রিক সমাজ সৃষ্টি হলো কীভাবে, এই যে এটা আছে, তার কোশ্চেন আনসার দেওয়া আছে। খাওয়ার এই যে দ্বন্দ্ব লাগলো সেই জন্যই তো করতে হলো, এভাবে বুঝে বুঝে পড়বে। পিতৃতান্ত্রিক সমাজে মেয়েদের ভূমিকা কি ছিল, ঠিক আছে, দেখো এগুলো সব পড়বে। এইগুলো যে এই কোশ্চেন আনসার যে দেওয়া আছে এগুলো পড়লে তোমাদের এই যে কোশ্চেন এখানে দেওয়া আছে নিজে উত্তর লেখো, এগুলো করতে সুবিধা হবে। দেখো এখানে একের দাগ, দুয়ের দাগ, তিনের দাগ, মানে নিজেরা পড়বে, আগে এগুলো পড়ে নিবে, দিয়ে কোশ্চেন আনসার গুলো নিজেরা তৈরি করবে, কোশ্চেন দেখবে, নিজেরা করার চেষ্টা করবে, তো খাতা দেখি হবে, তোমাদের সুবিধা হবে। আগে পড়ে নিলে যেখানে কোশ্চেন গুলো দেখলে দিয়ে করার চেষ্টা করবে। আর এখানটা দেখো শূন্যস্থান পূরণ আছে, দেখছো তো, সঠিক উত্তরটি নির্বাচন করো, মিল করো, ঠিক আছে, টিকা লেখো, এই যে আছে মাতৃতান্ত্রিক সমাজ, এই আরেকটা আছে পুরুষতান্ত্রিক সমাজ, এখানে আছে না, এগুলো দেখে দেখেই লিখবে টিকা করোটা, এখানে যে এইগুলো থেকে লিখে তোমরা করবে।
হবে পিতৃতান্ত্রিক সমাজ, এটা এখানেই হবে, ঠিক আছে? তারপরে এই যে দু তিনটি বাক্যে উত্তর দাও, এগুলো তো আছেই। মানুষ কি কি কারণে গোষ্ঠীবদ্ধ জীবনের প্রয়োজনীয়তা অনুভব করেছিল, আর আগে শর্ট কোশ্চেনগুলো তোমরা রিডিং এর মধ্যে পেয়ে যাবে, ভালো করে খুঁজবে দেখবে, কোন না থেকে করার চেষ্টা করবে, দেখে মুখস্থ করবে, আর কোনো যদি অসুবিধা হয় স্কুলে জানাবে, অবশ্যই সেটা সমাধান করার চেষ্টা করবো, ফোনের মাধ্যমে জানাবে, ঠিক আছে? পরের ক্লাসে দেখা হবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, বাড়িতে থাকবে, বিনা কারণে বাড়ির বাইরে বেরোবে না। ওকে, টাটা।